মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মহামান্য বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চে মূলত যে ম্যাটারগুলো নিয়ে হিয়ারিং হয়েছে সেটাতে লক্ষ্মীটুঙ্গা এবং শেতাবুদ্দিনের ম্যাটারে মূলত হিয়ারিং হয়েছে, কিন্তু যেহেতু প্রিন্সিপালি সবগুলোই গভর্ন হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ চারটেতে, যেহেতু প্রিন্সিপাল সেম কারণ ওএমআর সিট রিকভার করেছে সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআই যিনি সিটের প্রধান অশ্বিন সেনবি তিনি আজকে নিজেই সাবমিশন করেছেন সুপ্রিম কোর্টের সামনে, এবং তার কথা হচ্ছে কীভাবে তারা ওই ওএমআর সিটটা রিকভার করলো, কীভাবে তারা ট্যালি করলো সেগুলো আদালতের সামনে তারা প্লেস করে। তারপর আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল মূলত দুটো ফোল্ডে, একটা হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে বাগ কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টের একটা সিনপসিস করে মহামান্য সুপ্রিম কোর্টই একজন অ্যামিকাস কিউরিকে অ্যাপয়েন্ট করেছিল, তার যে সাবমিশনটা রিটেন নোট সেটা, এবং তার উপর শুধু তাই নয় 28 সেপ্টেম্বর সিবিআই চারটে রিপোর্ট ফাইল করে কলকাতা হাইকোর্টে, সেই চারটে রিপোর্টে তারা বলেছিল যে ওএমআর সিটে কীভাবে ম্যানিপুলেশন হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি 9-10 এবং 11-12 সেই ম্যানিপুলেশন রিপোর্ট, সেই নাম্বার কীভাবে ম্যানিপুলেটেড কেউ শূন্য পেয়েছে তাকে 43 করে দেওয়া হয়েছে সেগুলো আমরা প্লেস করি। ওদের পক্ষ থেকে বক্তব্য ছিল যে বিশেষ করে যারা অবৈধ পদবে চাকরি পেয়েছে তাদের পক্ষ থেকে যে আইনজীবীরা ছিলেন তাদের বক্তব্য ছিল মূলত যে যে ওএমআর সিট রিকভার করার কথা বলা হয়েছে সেটা মূলত হয়েছে পঙ্কজ বনসাল বলে একজন নাইসার এক্স এমপ্লয়ের বাড়ি থেকে, ফলে এর জেনুইনিটি নিয়ে তারা কোশ্চেন তুলেছে। আজকে মহামান্য বিচারপতিদ্বয় মূলত যে বিষয়ে এখানে রিমান্ড করেছেন সেটা হলো যে এই যে ওএমআর সিটের জেনুইনিটি নিয়ে কোশ্চেন হচ্ছে সেই বিষয়টাকে ডিভিশন বেঞ্চ শুনবে, এবং ডিভিশন বেঞ্চে টাইম বাউন্ড ম্যানারে শুনতে বলেছেন, এবং কেন ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন তার সপক্ষে মহামান্য বিচারপতিদ্বয় বলেছেন যে কলকাতা হাইকোর্টের যে আইন আছে যে এটা অনেকটা পাবলিক নেচার পেয়েছে সেই জন্য, এবং কলকাতা হাইকোর্টের যে রুলস আছে সেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সাধারণত ডিভিশন বেঞ্চে শোনা হয় সেই জন্য ডিভিশন বেঞ্চে শোনানির জন্য পাঠিয়েছেন, এবং ডিভিশন বেঞ্চকে বলেছেন ছ মাস এই যে যাদের এই যে ক্যাপ্টেন অ্যাভিয়ান্স যে অর্ডারগুলো ছিল সেগুলো 6 মাস পর্যন্ত থাকবে সর্বোচ্চ, এবং স্ট্যাটাস কো মেনটেন হবে টিল ডেট যে অর্ডারগুলো আছে তার স্ট্যাটাস কো মেনটেন হবে, এবং সিবিআই তদন্ত শেষ করবে আগামী 2 মাসের মধ্যে, কারণ সিবিআই বলেছে যে ওএমআর সিট সংক্রান্ত তারা বেশ কিছু প্রায় 1000 জনকে তারা ডেকে তাদের জবানবন্দি নিয়েছে, ফলে তার সেই সমস্ত ওরা তদন্ত শেষ করবে আগামী 2 মাসের মধ্যে, ফলে এই নির্দেশ দিয়ে মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছেন তিনি যেন একটি বেঞ্চ কনস্টিটিউট করেন ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চের সামনে এই মামলা শুনবে।